গুড মর্নিং, দেখো গুড মর্নিং বলছে সবাইকে। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন হচ্ছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এবার বলো গুড মর্নিং, রাধে রাধে করে দাও। তো আজকে সকালে ছেলে রাধে রাধে দিয়ে দিনটা শুরু করলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকেও সকালে নাস্তা টাস্তা করা হয়ে গিয়েছে, সকালে রুটি বানিয়েছিলাম, ডিম ভাজা করেছিলাম, আর কালকে কাঁঠাল রান্না করেছিলাম তোমাদের দেখিয়েছি, তো সেই তরকারি ছিল, তো ওইটা দিয়ে সকাল হয়ে গেছে। দুপুরে মাছ রান্না করব, তো এখন ছেলেকে আগে ঘুম পড়াতে যাই, 9টার সময় ওকে ঘুম পড়াবো, ঘুম পড়িয়ে তারপরে রান্নাবান্না করতে যাব। দেখো বাবা কালকে নিয়ে এসেছিল মিষ্টি, এখান থেকে একটু ওই যে ছেলেকে খাইয়েছি, এখন বাকিটা আমি খাবো, তো খেয়ে নিই, কালকে খাইনি আর কালকে রাতে নিয়ে এসেছিলো, তো রাতের খেতে ইচ্ছে করলো না, তো এখন খাবো। হ্যাঁ দেবো, তোমাকেও দেবো, তারাও দেখি। পড়ে গেল তো ওই যে মাখন পাড়া নিয়ে এসেছিল, আমি ভীষণ পছন্দ করি এটা খেতে। কি করছো? সবাইকে ব্ল্যাঙ্কেস করছো? ও সবাইকে ব্ল্যাঙ্কেস করছে। এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না বসিয়েছি, আর এদিকে ভাতটা বসাবো, তাই বাইরে এসেছি বালতিটা নিতে, আর বালতিতে না আমি চাল ধোয়া জল, তারপরে তোমার যে ভাতের ফ্যানটা হয় সবটা রেখে দিই, কারণ আমাদের তো দেখেছো গরু আছে, তো গরুতে খায়, সেই কারণে রেখে দিই। তো এখন ওটাই আসছে বাইরে নিতে, আর বাইরে দেখো প্রচণ্ড রোদ ছেড়েছে, আগের দিন তো পুরো বৃষ্টি হলো তোমাদের দেখিয়েছি, আজকে সকাল থেকে রোদ বেরিয়েছে, জানি না কত সময় হবে রোদ। তো এদিকে দেখো দিদি কি করছে, দিদি এখন মেশিনে বসেছে সেলাই করছে, আর ও সব কিছু বানাতে পারে, ব্লাউজ স্যুট মানে যা যা বলো সবটাই বানাতে পারে, আর এমনি এখন রেডিমেড কিছু সেলাই করছে। আর এদিকে দেখো তোমাদের আগেও দেখিয়েছি গ্রামের দিকে সব চাষবাস শুরু হয়ে গিয়েছে, এখন তো পুরো জমিতে ঘাসে ঘাস, দেখো সবুজ দেখাচ্ছে একদম। আর এদিকে এই যে জমিতে একটু একটু করে চাষ করছে, আর এদিকে মেরি বানছে, মেরিটা না বানলে তাহলে তো জল থাকবে না, আর জল না থাকলে তাহলে ধান ভালো হবে না। তো এদিকে সবাই কাজ বাজ করছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর গ্রামের দিকে এখনো কিন্তু নাঙল দিয়ে চাষ করা হয়, গরু দিয়ে নাঙল দিয়ে চাষ করা হয়, তো দেখো এই মেরিটাও নাঙল দিয়ে চাষ করা হয়েছে, গাড়ির চাষ আর নাঙলের চাষ তো দেখে বুঝতেই পারছো। আর এখানে দেখো, এই দেখো ছোট ছোট ব্লু কালারের কি ফুল ফুটেছে জানি না, জংলি ফুল, ভীষণই ভালো লাগছিল দেখতে, তাই তোমাদেরকে একটু দেখানো হলো। আর এখানে এই দেখো আরো দুজন এখানে মেরি বানছে, কদিন পরে তো ধান লাগানো শুরু হয়ে যাবে, এখন সবাই পাতা ফলানোর জন্য এই যে এক একটা করে মেরি চার্জ দিয়ে তারপরে সেইটাকেই ঠিকঠাক করছে।
আর এই দেখো ওই পুকুরটা তোমাদের আগেও একটা ভিডিওতে দেখিয়েছি, আর গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। দেখো ওই পুকুরের কোনায় দাঁড়িয়ে দিদির দেওর মাছকে খেতে দিচ্ছে, কারণ এখানে মাছের চারা ছেড়েছে, তো ওদেরকে তো এখন খেতে দিতেই হবে, তো সে মাছকে এখন খেতে দিচ্ছে। আর এখানে দেখো মাছের যে দানাটা সেটা কিছুটা ওর পাপা নিয়ে গিয়েছে আয়নের, আর কিছুটা রেখে গিয়েছে, আর সেগুলো নিয়ে কি দুষ্টুমি করছে দেখো। দেখো আমি আর আমার বাসনের মেয়ে দুজন যাচ্ছি সবজি দোকানে, সবজি মানে ঢেঁকি শাক আর কুমড়ি শাক, এই যে ব্যাগ এখন আমরা যাচ্ছি। এই দেখো আজ আবার ঢেঁকি শাক উঠাতে এসেছি, এখানে কিন্তু আবার জল জল কাদা কাদাও আছে। আগের দিকে ঢেঁকি শাক উঠাতে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে আমি আর আমার ভাসুরের মেয়ে দুজন আবার এসেছি। আমার ভাসুরের মেয়ের নাম কবিতা, ওই আমাকে ভিডিও করে দিচ্ছে। এই দেখো ঢেঁকি শাক, এই যে এখান থেকে প্রচুর পাওয়া যায়, তখন বৃষ্টি হয় তখন বেশি হয়, হয়ে গেছে আর বয়স হয়ে গেছে, ওই জন্য পাতা বেশি মেলে গেছে, তাও এখনো অনেকই পাওয়া যায়। দেখো আমি এখানে প্রচুর লতি উঠাতে এসেছি, এটা কত কি কেমন হয়নি, কালো কচি উঠাতে দু একটা দু একটা হয়েছে। এই দেখো উঠিয়েছি এতগুলো প্রচুর লতি পেয়েছি, এই যে দেখেছো আমার বোন খাওয়ার কথা বলছিল, তো আমি দেখছি মনে হয় নেই, তো এখানে আসলাম, দেখি হয়েছে, বোন যখন আসবে তখন বোনকেও নিয়ে আসবো এখানে উঠাতে, দুই বোন একসঙ্গে আসবো উঠাতে। ঠিক আছে সবজি উঠিয়েছি, এই দেখো প্রচুর দেখি, এই যে কমলি শাক, এই যে আর এক গাছটা, দেখো গাছটা বেঁধে বেঁধে এনেছি, মনে হচ্ছে কিনে এনেছি। সবজি উঠিয়েছি আরো সন্ধ্যা হয়ে গেছে, চলো তাহলে আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার শরীরটা একদম ভালো নেই, তাই আর বিকেলে তোমাদের কোনো ভিডিও করে দেখাইনি। আজকে সারাদিন তোমরা আমার দিদি কী করলো সেটাই দেখলে। আমি যদি শরীর ঠিক থাকে তাহলে আগামীকাল থেকে আবার ভিডিও করব। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।